হ্যাপি সানডে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ব্রেকফাস্ট থেকে ব্লগটাকে শুরু করছি। তো আজকে ব্রেকফাস্টে হয়েছে আলুর তরকারি, রুটি আর মিষ্টি। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল থেকে ভাবলাম কি টিফিন করব। আর যেহেতু কালকে চাউমিন খেয়েছি লাঞ্চে একবার, সে কারণে আজকে আর চাউমিন পাস্তা কিছুই করলাম না, সে কারণে আজকে সকাল সকাল রুটি বানালাম। আর কত মাসে আজকেও গেছে অফিসে, শুধু আমি আর মেয়ে খাচ্ছি, ও তো সকাল সকাল বেরিয়ে গেছে, কিছুই খাইনি। তো চলুন ব্লগটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, আর দেখি যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও করার জন্য। এতটা পথ আসতে পেরেছি শুধুমাত্র আপনাদেরই জন্য, আর আমি যে আমার লক্ষ্যে পৌঁছাবো তাও সেটা শুধুমাত্র আপনাদেরই জন্য, তাই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আমার পাশে এইভাবেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই চাই। তো চলুন রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, আজকে হচ্ছে পুঁই চচ্চড়ি। পুঁই বেগুন আলু দিয়ে একটুখানি চচ্চড়ি বানিয়ে নিয়েছি, সেটা সর্ষে পোস্ত দিয়ে নামিয়ে নেবো, একটা সিটি দিয়ে নিয়েছি। আর আজকে ভেবেছি ওয়ান পট রান্নাবান্না করব, মানে প্রেশার কুকারের মধ্যেই সব রান্না করে নেব। কর্তামশাই তো সকাল সকাল অফিসে বেরিয়েছে, বলে গেছে আজকে খাবার খাবে না, অফিসেই খেয়ে আসবে। সে কারণে ভাবলাম আমাদের তিনজনের রান্না প্রেশারের মধ্যেই করে নিয়ে আজকে আর হাঁড়ি করা কিছুই লাগাবো না। তো যাই হোক, পুঁই চচ্চড়িটা তো হয়ে গেল, এবার বাঁধাকপির তরকারিটা বসিয়ে নিচ্ছি। তো বাঁধাকপির তরকারিটার মধ্যে একটুখানি আলু গাজর দিয়েছি, সেটাকে আগে ভাবছি ভেজে নিই, তারপরে বাঁধাকপিটা দিয়ে মশলা টশলা দিয়ে একটা সিটি দিলেই তো হয়ে যাবে। এখন কিন্তু ঘড়িতে হয়ে গেছে 11:30, তো দেখা যাক কতক্ষণে রান্নাবান্না হয়। মা তো খানা একটাই, তার আগে নিশ্চয়ই হয়ে যাবে, প্রেশারে তো বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছুই করতে ইচ্ছে করছে না, কিন্তু তাহলেও কালকে যেহেতু মায়ের একাদশী ছিল সে কারণে ভাবলাম আজকে তো একটু রান্নাবান্না করতেই হবে, যেহেতু কালকে মা ভাত খাননি আজকে ভাত খাবেন, নইলে আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছে না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মনে হচ্ছে যেন খালি শুয়ে বসে থাকি, কিন্তু তার উপায় তো আর নেই। তো যাই হোক, বাঁধাকপিটা তো বসাচ্ছি, আর হবে মূলো শাক ভাজা। আজকে আর ডাল বানাবো না, কারণ আমরা তিনজন খাবো আর ডালের সেরকম দরকার নেই, আমরা সেরকম ডাল খাই না, কর্তামশাইয়েরই একটু ডাল লাগে, ওর জন্যই ডালটা বানাতে হয়। আর যেহেতু ও খাবে না সে কারণে ভাবলাম আজকে আর ডাল বানাবো না, আজকে এই তিনটে রান্নাই থাক। কর্তামশাই তো সকালে বলে গেছিলো অফিসেই খেয়ে আসবে, কিন্তু আবারও পরে ফোন করে বললো যে না বাড়িতেই খাবে, সে কারণে আবারও ডাল টাল বানিয়েছি। তো যাই হোক, এখন ঘড়িতে হয়ে গেছে 2, লাঞ্চ নিয়ে বসে পড়েছি, মায়ের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সকালেই বলছিলাম রান্না করতে ইচ্ছে করছে না, তো সকালেই বলেছিলাম যে কোনো রকমে দিনের বেলা রান্না করেছি, আমাকে কিন্তু রাত্রেবেলা আর বলো না কিছু করতে, বাজারে রুটি খেতে ভালো লাগে না, সেই কারণে শুধু রুটিগুলোই বানিয়েছি, আর তরকা বলেছিলাম নিয়ে আসতে। এদিকে রুটি কোনো রকমে বানাচ্ছি, রুটি সাকাটা আমার ভেঙেই গেছে, মেয়ের পরীক্ষার জন্য বাজারে যাওয়া হচ্ছে না। ভগবানের কি মহিমা দেখুন, 3 আগেই এত গরম ছিল, 3 পাখা তো আমাদের হচ্ছিল না, 2 স্ট্যান্ড পাখা, 1 সিলিং পাখা, আর এই 3 লাগাতার বৃষ্টির জন্য গায়ে নিতে হয়েছে। সারাদিন তো পাখা বন্ধ, শুধুমাত্র রাত্রেবেলা একটুখানি চালায়, আর দিনের বেলা চালাতে লাগছেই না, মনে হচ্ছে যেন শীত পড়েই গেল। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার, ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আজকে ডিনারে হয়েছিল তরকা রুটি, ডিনার হয়ে বাসন টাসনও সব ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।